ছেলেটি তখন উমেশচন্দ্র কলেজে প্রথম বর্ষের ছাত্র লন্ড্রি থেকে কাপড় নিয়ে ফিরছিল কাপড়গুলো প্যাঁচানো ছিল পুরনো খবরের কাগজে হঠাৎ চোখ আটকে গেল কাগজের বিজ্ঞাপনে রেডিও জকি চাই পত্রিকাটি ছিল ছয় দিনের পুরনো পরদিনই আবেদনের শেষ দিন হবে না ধরে নিয়েই আবেদন করলেন দুরু বুকে ইন্টারভিউ দিলেন দিন কয়েক পরেই খবর পেলেন চাকরি হয়ে গেছে সেই শুরু তারপর কুড়ি বছর ধরে রেডিও মির আছেন গল্পটি মীর আফসার আলীর রেডিও শ্রোতা আর টিভির দর্শক যাকে মীর নামে চেনে টিভিতে মিরের শুরু উনিশশো সালে ডিডি বাংলার খাস খবর দিয়ে তবে দুই বাংলার মিরের জনপ্রিয়তা যোগসূত্র মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার শো মীর মিউজিশিয়ানদের নিয়ে মীরের ব্যান্ড ব্যান্ডেজ এখন দেশ বিদেশে পারফর্ম করে মীর কিভাবে দেখেন নিজের সাফল্যকে রেডিও টিভিতে এতদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখার রহস্যটাই বাকি আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে পরিশ্রমী আমাকে এতদূর নিয়ে এসেছে বলছেন মীর অনেক দিন ধরে রেডিও মির্জিতে ভোরবেলায় শো করেন ঘড়িতে ঠিক পাঁচটা অ্যালার্ম বাজে সেই অ্যালার্ম ঘড়ি নাকি তাকে এতদূর নিয়ে এসেছে ভোরবেলা ঘড়ির শব্দ আমাকে নতুন করে শুরুর অনুপ্রেরণা দেয় এতদিন ধরে এ অভ্যাসের কারণে অন্যদের চেয়ে অনেক আগেই আমার দিন শুরু হয় টিভিতে এত জনপ্রিয়তা পেল মজার ব্যাপার হলো ক্লাস টেন পর্যন্ত মিরের বাড়িতে কোনো টিভি ছিল না বাবা টিভি পছন্দ করতেন না সেজন্য বাড়িতে রেডিও ছিল সব সময় সঙ্গী সে সময় রেডিওতে যত অনুষ্ঠান হতো সব মন দিয়ে শুনতেন এতদিন পর মীরের মনে হয় ছোটবেলার রেডিও শোনার অভ্যেসটা যে হিসেবে তার জনপ্রিয়তার অন্যতম কারণ মীর মুর্শিদাবাদের ছেলে নামের আগে মীর থাকায় অনেকে তাকে মিরজাফর জাফর বা মীর কাসিমের বংশধর মনে করে এ নিয়ে মজার ঘটনাও কম নয় বাড়ি মুর্শিদাবাদ শুনে অনেকেই আগে সন্দেহের চোখে তাকাতো পরে নতুন কারোর সঙ্গে দেখা হলেই বলে দিতাম বাড়ি মুর্শিদাবাদ আর নামের আগে মীর থাকলেও আমি বিশ্বাসঘাতক নই বলছেন মীর বাংলার বাইরে তো মীর তার কথার জাদু নিয়ে দু সালে হাজির হয়েছিলেন সনি টিভিতে লাফটার চ্যালেঞ্জের প্রথম আসরে প্রথম দিকের কয়েকটি এপিসোডেই বাদ পড়ে যান মীর ভাষাটা হিন্দি বলে সুবিধে করতে পারেননি তখন এই অজুহাতই দিয়েছিলেন অবশ্য জনপ্রিয় এই উপস্থাপক অভিনয় করেছেন কয়েকটি সিনেমা তো ভূতের ভবিষ্যৎ আর অভিশপ্ত নাইটিতে তার অভিনয় প্রশংসাও পেয়েছে তবে অভিনয় নয় মীরের স্বপ্ন উপস্থাপনা নেই বড় একটা খোলা স্টেডিয়ামে শো করার স্বপ্ন দেখি যেখানে স্টেজে ঢোকার আগেই দর্শক আমার নাম ধরে ডাকতে থাকবে আমি প্রায় সব কিছুই পেয়েছি এটাও নিশ্চয় সত্যি হবে বলছেন মীর